Halo. Ya, waalaikumsalam. Ah. কি বলছ বেটা বেটির ভাষায় এখন? তল্লাশি করো, বাড়ি তল্লাশি করো, ল্যাট্রিন বাথরুম যা আছে সব সব তল্লাশি করো। ভাই বেটা, বেটা চামচি কার বাসা, বেটা চই দা তকল চাকরি করে একবার নট করে দেমু। বেটা তার আসামি ধরে পাঠাইছি। আই বেটা, আমার আমার কনস্টেবল লাগছিল বেটা, তুই চিনস না? দেখ রান্না করে দেখ, টাকার পরে দেখ, গোয়াল করে দেখ, এভরিথিং বাড়ি খুঁজে দেখ। হ্যাঁ, যে কোনো ভাবে আসামি ধরবা, যে কোনো ক্রমে ছলে বলে কৌশলে আসামি ধরতেই হবে। এটা লেমার দিন থেকে জানা না, রাখলাম। দেখছো দেখছো কনস্টেবল, বেটা চকিদারে বাসায় ভিতরে আসামি তালাশ করি ভাই নাই। কি যে হবে, আইন প্রশাসন নিয়ে না তো যন্ত্রণা ফিরে গেলাম। গুড, তোমাকে ভেরি গুড, বুঝছো? তোমাকে আমি সামনে প্রমোশন দেওয়ার জন্য উপরে আমি ই করবো, রিকোয়েস্ট করবো, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ, ওকে ওয়েলকাম। এই এই চকিদার, এদিকে আসো। এই চকিদার, এসে আসো। এই বেটা, তোর কি অসুখ আছে নাকি? না স্যার, অসুখ নাই। না স্যার, তাহলে এইরকম ব্যারাম ব্যারাম দেয়া থাকে? আসামি তো আপনার গেছিলাম তো। বেটা সরকারি চাকরি করছো, বেটা থাকবি হ্যান্ডসাম হ্যান্ডসাম, বডি ফিলিং থাকবি, একবার লুজ ফিলিং লুজ ফিলিং। স্যার আমার দিকে ভয় করে স্যার। এই আসামি তো এত দেরি লাগে, আমার আমার এই দারোগায় হয়তো বা চিনে নাই। তোমরা জানো কি তোমাদের দুজনের নাম আমার থানায় কয়টা কমপ্লেন? পাঁচটি কমপ্লেন আসছে। আমাদের অপরাধ কি? অপরাধ কি বুঝো নাই? তোমরা মেয়ে মানুষ, তোমাদের বাপ বৈশিষ্ট্য থাকবে অন্যরকম। তোমরা তো সিটার, তোমরা জায়গা জায়গা ছেলেদের সাথে প্রেম করে টেকানো না? আবার ইমুতে কথা বলো, এগুলা কি, এগুলা কি বাংলাদেশের মেয়ে হয়ে তোমাদের কি এলাকা কাজ? আজকে তোমাদের তো কঠিন বিচার হবে। সাইডে কোনো কথা হইলো? কথা হইলো না মানে? প্রেম করি তো, অন্য কিছু তো করি না। না প্রেম করবার ঠিক আছে, প্রেম করতে তো তোমাকে মানা করি না, কিন্তু প্রেম করতে যায় ছেলেদের সাথে চিট করো কেন? চাকরি দেওয়ার জন্য টাকা লাগে, ঘুষ দিতে হয় স্যার, তারপরে বড় বড় মানুষ লাগে, আমরা তো গরিব মানুষ। গরিব মানুষ তো ঠিক আছে, চেহারা তো গরিব না, গরিব গরিব আবার কয়েছাল করা। হ্যাঁ তোমাকে কি বলি, হ্যাঁ তোমার নাম কি? মৌসুমি। মৌসুমি তোমার নাম না? হ্যাঁ। তোমার নাম অধরা না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তোমার তো কেমন কেমন লাগতেছে, তুমি কি মাস্তানি করো নাকি?
তোমার তো চাওয়ারদের দৃষ্টি, তুমি তো মনে হয় মাস্টার বা। এই যে আমার কাছে যে রিপোর্ট গুলো আসছে, তোমরা মেয়ে মানুষ না, এটা না কাজ করবে ঠিক? আমরা কি করছি বলেন? কি কাজ করো মানে? তুমি পার্কে পার্কে যাও, অবৈধ কাজ করো না? ছাড় দেখেন, আমি একটা গ্রামের সরসর মেয়ে, ভালোবাসার কথা বলে আমাকে শহরে নিয়ে আসে, কিন্তু জানি না যে এরকম আমাকে বেঁচে দেয়। আমি তো শহরে কাউকে চিনি না, কোথায় যাব, কি করব, এই জন্য। ঠিক আছে, আসলে তো তোমরা তো মেয়ে মানুষ, তোমাদের পরিস্থিতি তো আসলে আমরা তো ছেলে মানুষ, আমরা সব পরিস্থিতি সামাল দিতে পারি। তো শোনো একটা কথা বলি, পৃথিবীতে জন্ম নিয়েছো, পৃথিবীর মানুষ চিনা দরকার আছে, ঠিক আছে? যেন তেন ছেলের সাথে প্রেম করতে নেই, আর তুমি ওই ছেলের সাথে সম্পর্ক করলে ওই ছেলের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তুমি জানবা না। একটা ছেলে বললো আর তুমি তার সাথে অমনি লাভ ব্রিজ হয়ে গেলা, এটা কোনো কথা হইলো? ভালোবেসে ফেলেছি স্যার, আমি তো জানি না এত কিছু। আর গ্রামের মেয়েদের কি এত? শোনো, গ্রাম অঞ্চলে অনেক অনেক মানুষ আসে, ঠিক আছে? আমাদের গ্রাম অঞ্চলের ছেলেদের চেয়েতে টাউন অঞ্চলের ছেলেরা হলো ব্যতিক্রম, বুঝেছো? তারা ব্যতিক্রম। আর একটা মানুষের সাথে প্রেম করলে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু জানতে হয়, যে ছেলেটা কোন ফ্যামিলির, আর ফ্যামিলি কিরকম, আর স্ট্যাটাস কিরকম, এ কোন পরিবেশের মানুষ। দেখো তুমি জীবনে মানে একটা ভুল কাজ করছো, যে সারা পৃথিবীতে তোমার নামে কলঙ্ক ছড়াই গেছে। হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা, ও শিট, কি বলবো স্যার, আমাদের একটা কাজ দেন স্যার। কাজ দিব? আমরা কাজ করে খাইতে চাই। কাজ করতে পারবা? হ্যাঁ পারবো স্যার। শোনো, নিজেদের সতীত্ব রক্ষা করে রাখার জন্য তোমরা পৃথিবীর যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করতে পারো, ঠিক আছে? আর ইজ্জত হচ্ছে মহিলাদের সম্পদ, এটা একবার নষ্ট হয়ে গেলে তো এটা তো ডিসপ্লেসিং, এটা তো আর কখনো ফেরত পাবে না, পাবে কি? ঠিক আছে, ভবিষ্যতে নেক্সট টাইমে যে রাস্তাগুলো চলবে, রাস্তাগুলো সাবধানভাবে দেখে চলার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? মনে থাকবো কি আমার কথা? আচ্ছা স্যার, থাকবে। একটি বাচ্চা আছে, বাচ্চাটা লালন পালন করবে, আর ওই বাসাটা একটু গা ধোয়া মোছা করবে আর কি, পাবে কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। ভালো একটা কথা বলছো, বুঝছো? তোমাকে ধন্যবাদ। অধরা, জি স্যার বলেন। আসলে কি বলবো তোমাকে, তুমি কি মেরিটটাকে আনমেরিট? দেখো, যদি চৌকিদার, ও কিন্তু একটা সরকারি চাকরি করে, বুঝছো? একে ছোট করে দেখার মতো কোনো কিছু নাই, আমরা সরকারি সদস্য, এও সরকারি সদস্য, ঠিক আছে? দেখো তুমিও আনমেরিট, আমার চৌকিদারও আনমেরিট। আমি যদি বাইতে বাই একটা কাজ করে দিই, তুমি কি আমার কথাটা রাখবে? স্যার আপনাকে তো সবই খুলে বললাম। হুম হুম, আর আপনি যেটা করে দিবেন অবশ্যই ভালো হবে। গুড গুড, ভেরি গুড, ভালো, বুদ্ধিমান মতো একটা কথা বলেছ। এখন আমি তোমাকে তোমার এই উশৃঙ্খল জীবন থেকে আমি তোমাকে বের করে আনতে চাই, ঠিক আছে? আর সেইগুলোকে তোমার চৌকিদারের সাথে যদি তোমাকে আমি বিয়ে দিই, তোমার কোনো আপত্তি আছে? না স্যার, আমি রাজি। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, আমি তোমার কথা অনেক খুশি হয়েছি, ঠিক আছে? চৌকিদার, তুমি কে লাগাচ্ছো? তাহলে এটা তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আর ও কিন্তু খুব গরিব ঘরের মেয়ে, আমি তোমাকে একটা কথা বলি, তোমার ঘরে যেন ও কখনো কোনো নির্যাতন না হয়, ঠিক আছে? আর তুমি কিন্তু একটা আইনের লোক, মহিলাদের সম্মান যেটুকু সম্মানটা দেওয়ার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিছু যৌতুক টক তো দিবেন না। হাই বেটা, এটা কাম স্বীকার করো।
বেটাতি জানোর সাথে যৌতুক নিয়ে করা আর আমরা আইনের লোক আমরা যদি গেলে যৌতুক নেই তাহলে সাধারণ জনগণের উপায় কি জীবন ভাড়া শুধু চাকরি করে গেলা কিন্তু ব্যালেন্সে তোমার কোনো কিছু খেলে না বুঝছো এই সিপাহী হাতটা রাখো একটা হুজুর বলে রাখবা আমি নিজে থেকে তোমাদের বিয়েটা করে দেবো স্যার আপনি আমার উকিল শ্বশুর হবেন আমি আপনাকে আব্বা বলে ডাকবো তাই নাকি তোমার উকিল দিবা আমাকে ওকে ওকে ঠিক আছে সমস্যা নাই আমি আমি আপনাকে আব্বা বলে ডাকবো আমাকে আব্বা বলে ডাকবে যে কাজ করেছেন স্যার আপনি আমার আব্বার মতোই ওকে ওকে ঠিক আছে আর সংসার জীবনটা ভালোভাবে করবে ঠিক আছে সংসারের মধ্যে যেন কোনো সমস্যাটা না থাকে স্যার আরেকটা কথা আমার একটু প্রমোশনের ব্যবস্থা করেন ঠিক আছে অবশ্যই তুমি তো আমার মেয়ের জামাই হলেখো আমি তোমার চাকরি প্রমোশনের জন্য উপর মহলে কথা বলবো জি জি আব্বা জি অধরা স্যার বললো না আব্বা আব্বা তাহলে কাজ করো তুমি তোমাকে আমি যে কাজটা করে দিলাম এটা মনে রাখবা ঠিক আছে আর তুমি তোমার ওই ওই জীবন থেকে কিন্তু আমি তোমাকে উদ্ধার করে দিলাম তার কারণ তুমি একটা মেয়ে মানুষ ঠিক আছে তোমার বিয়ে হলো তুমি সংসার করে খাও এটাই তো তোমার কাম মহিলারা তো সংসারের কাজই করবে ঠিক আছে আর দেখো তোমরা মহিলা মানুষ ঘরেই থাকবা তোমরা কেন বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করবে এটা ঠিক না চকিদার তাহলে না ওকে বাসায় নিয়ে যাও জি জি আসি স্যার স্যার আমি কিছু কথা বলবো কি কথা বলবে আজকে আপনি আমার জন্য যা খুঁজছেন অনেক ভালো একটা জীবন আমাকে দিচ্ছেন ভালো একটা জায়গায় দিচ্ছেন আমি এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না আর আপনাকে দেখে মনে হলো যে ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে শোনো কথা কি আমরা তো আসলে প্রশাসনের লোক সমস্ত দিকে এভরিথিং বিষয়টা আমাদের খেয়াল রাখতে হয় তো আমি দোয়া করি তোমাদের বিবাহিত জীবনটা অনেক সুখী হোক এবং সুখে থাকো জীবনে মানুষের মধ্যে মিস্টেক হতেই পারে আসল কথা হলো যে মানুষ অভাবে বললে তাদের স্বভাব একটু খারাপ হয় এটা নতুন করে বলার মতো অপেক্ষা রাখে না তো নেক্সট টাইমে এ ধরনের কোনো কাজ আর করবো না আর পৃথিবীর সবাইকে বলছি আপনারা যারা মা বোন আছেন আপনারা মা বোন আছেন আপনারা মা বোনের খাতায় থাকবেন অন্য কোনো খাতায় যাবেন না ঠিক আছে তাহলে কিন্তু মেয়ে জাতিদের পেস্টিদের ক্ষতি তাহলে যাও হ্যাঁ একটা কাজের কাজ তা করে দিলাম সিপাহী এক কাজ করো ওকে আমার বাসায় নিয়ে যাও ঠিক আছে বাসায় গিয়ে আমার কাজ কাম গুলো বুঝিয়ে দিও ঠিক আছে ঠিক আছে যাও তাহলে আমার বাসায় নিয়ে যাও হ্যাঁ আরে শোনো শোনো একটা কথা আমার বাসায় তোমার কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি নিজের বাসার মতো থাকবে ঠিক আছে যাও হ্যাঁ আচ্ছা আমরা প্রেম করতে পারি আমাদের ডিউটির পরে ঠিক আছে কি মনে করো যে তোমার সাথে আমার সাথে সম্পর্ক আমাদের সম্পর্কটা কিছুদিন থাক আর একটু লং টাইম আমরা থাকি এই সংকীর্ণ টাইমে যদি বিয়া করে ফেলি তাহলে তো সন্তান আদি হবে তখন আমাদের ঝামেলাটা বেড়ে যাবে আমাদের অফিসিয়ালের কাজ কাম করতে অনেক সমস্যা হবে তাহলে স্যার আপনি আমারে বিয়া করবেন না 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 তোমার যদি গেলে বিয়া করি না তাহলে মনে করো আবার পোলাই আটি ভাঙবো আমার যে আব্বা তুমি এই বয়সে কাম করছো শোনো অফিসে এসে অফিসের কাজের সাথে সবসময় লিপ্ত থাকবা ঠিক আছে অফিসের সাথে প্রেম করা যাবে না প্রেম করতে হবে ফাঁকে ফাঁকে সরি স্যার ওকে ঠিক আছে